বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনব পন্থায় শুভকামনা জানালেন তরুণ গায়ক তাসরিফ খান। জানি বাংলাদেশ পারবে তুমিও গানটি তিনি গেয়েছেন মেট্রো রেলে। গিটার নিয়ে যখন তাসরিফ মেট্রো রেলে উঠছিলেন তখন তার মুখে মাস্ক ছিল, পরে মাস্ক খুলে গান গাইতে শুরু করলেই তাকে ঘিরে ধরেন যাত্রীরা। মেট্রো রেলে ওঠা থেকে শুরু করে গানটি শেষ হওয়া পর্যন্ত নানা অ্যাঙ্গেলে ধারণ করা হয়েছে ভিডিও। গানটি শেষে শ্রোতারা হাততালি দিয়ে উৎসাহ দেন তাসরিফকে। গানটি ফেসবুকে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি, একদিনেই গানটি শুনেছেন 60 লাখের বেশি শ্রোতা। গানটি পোস্ট করে তাসরিফ লিখেছেন, বিশ্বকাপে বাংলাদেশ দলকে উইশ করে মেট্রো রেলের ভেতরে এই গানটা গিয়েছি, যদিও অর্থহীন এর গান কভার করা অনেক দুঃসাহসের ব্যাপার, তাও এই গানটা গাইতে প্রচন্ড ইচ্ছে করছিল। তাসরিফ দেশের সংবাদ মাধ্যমকে জানান, গানটা করার আগে বেশ নার্ভাস ছিলেন তিনি, ট্রেনের ভেতর যাত্রীরা গান গাওয়ার ব্যাপারটা কিভাবে নেবে সেটা নিয়েই কিছুটা উদ্বিগ্ন ছিলেন তাসরিফ। যদি কেউ বিরক্ত হতেন তাহলে সঙ্গে সঙ্গে গান বন্ধ করে ক্ষমা চেয়ে নেবার পরিকল্পনাও ছিল তার। তাসরিফ মনে করেন বাংলাদেশ দল এবার ভালো করবে। তিনি বলেন, এই দলটাই হয়তো বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে এবার, যে অঘটন হয়তো আমাদের চোখে আনন্দ অশ্রু এনে দেবে। গান শেষ করে অনেকের সঙ্গে ছবি তুলে পরবর্তী স্টেশনে আবার নেমে গেছেন বলে জানান তাসরিফ। তিনি এও জানান, খুবই চমৎকার এবং স্মরণীয় একটা স্মৃতি তৈরি হয়েছে তার। জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীনের জানি বাংলাদেশ পারবে তুমিও গানটি 2008 সালে জনপ্রিয় হয়। সেই গানের পরবর্তী সংস্করণ চাইতে পারো 2 এ উঠে এসেছে ক্রিকেট নিয়ে উচ্ছ্বাস।